বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি ক্রেতার দৃষ্টিকোণ থেকে পণ্য ডিজাইনের গুরুত্ব। এর আগে তোমাদেরকে ক্রেতার দৃষ্টিকোণ থেকে দুটি পয়েন্ট পড়েছিলাম, সেটা হচ্ছে ক্রেতার সন্তুষ্টি অর্জন এবং বিক্রেতার সেবা। আজকে আমরা দেখাবো আরও তিনটি পয়েন্ট, সেটা হচ্ছে সামর্থ্য অনুযায়ী পণ্য ভোগ, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং গুণগত মানের পণ্য বাছাই। তো বন্ধুরা, প্রথমে চলে আসি সামর্থ্য অনুযায়ী পণ্য ভোগ, অর্থাৎ কনজিউমিং গুডস অ্যাজ পার ক্যাপাসিটি। ক্যাপাসিটি অনুযায়ী আমি কীভাবে হচ্ছে সামর্থ্য অনুযায়ী পণ্য ভোগ, এটা হচ্ছে পণ্য ডিজাইনের ক্ষেত্রে ক্রেতার দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ আমি যদি ক্রেতা হয়ে থাকি আমার দৃষ্টিকোণ থেকে এই পণ্য ডিজাইনের গুরুত্বটা কী। আধুনিক প্রযুক্তি ব্যবহারে খুব সহজে কি আমরা পণ্য ডিজাইন করা, আমাদের জন্য কি পণ্য ডিজাইন করা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে, অনেক বেশি সুবিধাজনক হচ্ছে। কারণ আমরা জানি প্রযুক্তি ব্যবহারের ফলে কি হচ্ছে, কম সময়ে অধিক গুণগত মানের পণ্য উৎপাদন সম্ভব হয়। অর্থাৎ আমার এখানে সময় কম লাগে কিন্তু পণ্যের মানটা অনেক বেশি ভালো থাকে, যেটা কি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে হয়ে থাকে। এতে করে আমরা যারা ভোক্তা আছি তারা কিন্তু কি হচ্ছে, আমরা কিন্তু খুব দ্রুত হচ্ছে প্রোডাক্ট আমাদের হাতে পাই এবং প্রোডাক্টের মান কিন্তু অনেক ভালো থাকে। এবং অধিক পরিমাণে উৎপাদন করার ফলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস পায়। কি উৎপাদন ব্যয় হ্রাস, কারণ ধরা যাক একটি মেশিন যদি আমি কিনি, সেটা হচ্ছে এটার মাধ্যমে যদি আমি হচ্ছে কি যখন প্রোডাকশনটা আসলে আমি স্টার্ট করি বা মেশিনের মাধ্যমে যদি আমার উৎপাদন কার্যক্রমটা চলতে থাকে, তখন হচ্ছে দেখা যায় আলটিমেটলি প্রথমে এককালীন যদি অনেক বেশি খরচ থাকে, আস্তে আস্তে সেই খরচটা কি হচ্ছে আমি যখন স্প্রেড করে দিচ্ছি আমার যতটুকু আসলে আমার আউটপুট বের হচ্ছে বা আমার পণ্য বের হচ্ছে, আমার সেই প্রোডাকশনের উপর আমি কী করে দিচ্ছি, এই খরচটা আমি স্প্রেড করে দিচ্ছি, তখন আমার আস্তে আস্তে একক প্রতি ব্যয় যেটা সেটা হচ্ছে হ্রাস পেতে থাকে। কিন্তু আমার যে কর্মচারী বা শ্রমিক সেটা কি তাদেরকে নির্দিষ্ট পরিমাণ বেতন সবসময় দিয়ে রাখতে হয়। এতে করে কি মানে অধিক গুণগত মানসম্পন্ন যেরকম পণ্যের নিশ্চয়তা দেওয়া যায় না, তেমনি আমার খরচও বৃদ্ধি পেতে থাকে। আর প্রযুক্তি ব্যবহারের কারণে আমি কম সময়ে অধিক গুণগত মানসম্পন্ন পণ্য দিতে পারি বাজারে এবং উৎপাদন ব্যয় যেটা সেটাও হ্রাস পেতে থাকে। এতে করে কি হচ্ছে, আমি যে কনজিউমার আমি প্রথমত চিন্তা করছি কি আমি কম সময়ে পণ্য পাচ্ছি, অর্থাৎ আমার যখনই আমার চাহিদা তৈরি হচ্ছে তখনই আমি পেয়ে যাচ্ছি এবং কম খরচে। তারপর হচ্ছে আমার পণ্যের মানটা যেটা সেটা অনেক উচ্চ মানসম্পন্ন যে পণ্য সেটা পেয়ে যাচ্ছি। তো বন্ধুরা বুঝতে পেরেছো যে সামর্থ্য অনুযায়ী পণ্য ভোগটা আসলে কীরকম, কারণ স্বল্প মূল্যের কারণে হচ্ছে কী হচ্ছে আমরা হচ্ছে প্রোডাক্টগুলো অনেক ইজিলি আমরা সবাই পারচেস করতে পারছি। এরপর বন্ধুরা চলে আসি প্রযুক্তির যথাযথ ব্যবহার। উত্তম পণ্য ডিজাইনের মাধ্যমে সুলভ মূল্যে প্রযুক্তি সেবা সাধারণ মানুষজন ভোগ করার সুবিধা পাচ্ছে। আমরা এখানে যেটা দেখি যে পণ্য ডিজাইনের আসলে কেন করা হয়ে থাকে, পণ্য ডিজাইনগুলো করাই হয়ে থাকে যাতে করে হচ্ছে কি ক্রেতারা যেন সেটা পারচেস করতে পারে। তো বর্তমানে যে পণ্য ডিজাইনগুলো হয়ে থাকে সেটা হচ্ছে কি যাতে যে প্রযুক্তিগত যদি কোনো পণ্য এখানে ডিজাইন হয়ে থাকে সেটা হচ্ছে কীভাবে মানুষ এটা ক্রয় করতে পারবে সেই অনুযায়ী ডিজাইন করা হয় যাতে করে খরচটা কমে যায়। যেমন ন্যানো টেকনোলজি, এই টেকনোলজিটা কেন এসেছিল, এটা এসেছিল হচ্ছে গিয়ে আদার্স যে টেকনোলজি সেটা থেকে এই ন্যানো টেকনোলজি হচ্ছে কি জায়গা কম লাগে বা ছোট এবং খরচও কিন্তু তুলনামূলক কম। এতে করে অনেকে কি যে টাটা ন্যানো যেটা সেটা কিন্তু অনেকেই এফোর্ড করতে পেরেছিল। এবং আমরা আমাদের দেশের কথা যদি চিন্তা করি, উন্নয়নশীল দেশ আমাদের মতো, তারা কিন্তু হচ্ছে কি একসময় হচ্ছে কি ল্যাপটপ যে সবার হাতে থাকবে সেটা কিন্তু এনশিওর করতে পারেনি। কিন্তু এখন মোটামুটি আমি যদি দেখি যে প্রত্যেকটা স্টুডেন্টের মোটামুটি এই ল্যাপটপটা পারচেস করার যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু বেড়ে গিয়েছে। কারণ এটা হচ্ছে কি ডোয়েল যে ব্র্যান্ড তার মাধ্যমে এটা হয়েছিল। অর্থাৎ আমাদের মতো উন্নয়নশীল অথবা যদি ধরা যায় অনুন্নত দেশ, তাদের কি টেকনোলজি ব্যবহার থেকে তারা সবসময় পিছিয়ে থাকে। এক্ষেত্রে পণ্য ডিজাইন হচ্ছে কি উত্তম পণ্য ডিজাইনের মাধ্যমে কি হতে পারে, এই যে প্রযুক্তিগত সেবা সেটা হচ্ছে কি মানুষ কি ভোগ করতে পারে। ব্যয়বহুল জিনিসগুলো শুধুমাত্র ধনী দেশগুলো বা ধনী ব্যক্তিরাই যে ইউজ করতে পারবে সেরকম না, একটা পণ্য ডিজাইন করা হলে সেটা হচ্ছে কিভাবে কস্ট ইফেক্টিভ মার্কেটেও দেওয়া যায় বা কস্ট সেন্সিটিভ পিপলদের জন্য কীভাবে ডিজাইন করা যায় সেসব জিনিস নিয়েও আলোচনা করে এই পণ্য ডিজাইন। বন্ধুরা এরপর আমরা চলে আসি গুণগত মানের পণ্য বাছাই। বাজারে একাধিক সমজাতীয় পণ্য বিদ্যমান থাকলে তা
তার রুচি অভ্যাস ও সামর্থ্য অনুযায়ী গুণগত মানের পণ্য বাছাই করতে পারে। আমরা যারা ভোক্তা তারা কী করতে পারি সেটা হচ্ছে যে বাজারে যখন আমাদের অনেক ধরনের পণ্য বিদ্যমান থাকবে তখন ক্রেতা কী করতে পারবে, তার রুচি অনুযায়ী অভ্যাস সামর্থ্য এগুলো অনুযায়ী গুণগত মানের পণ্য বাছাই করতে পারবে। আমরা যদি ধরা যাক, আমরা যদি জিপির কথা চিন্তা করি, ঠিক আছে, গ্রামীণ ফোন যখন এক সময় কী ছিল, কল রেটের কথা যদি আমি চিন্তা করি, একটা সময় কল রেট কি অনেক বেশি হাই ছিল, পরে আস্তে আস্তে কি আসলো, রবি, এয়ারটেল এবং আদার্স এরকম অনেক ধরনের অপারেটর আসলো, তখন কি হলো, এই কল রেট যেটা সেটা কি আস্তে আস্তে কি হচ্ছে নেমে গেল, কল রেটটা তারা হচ্ছে কি কমিয়ে দিল, কারণ হচ্ছে এখানে হচ্ছে কম্পিটিটররা এসে পড়ছে। তো এই যে সমজাতীয় পণ্য যখন হচ্ছে কি অনেক বেশি থাকে বাজারে, তখন হচ্ছে একজন ক্রেতা হিসাবে হচ্ছে কি এটা হচ্ছে সুবিধাজনক, কারণ এই যে এতগুলো পণ্য থেকে আমি কি করতে পারি, আমার যেটা ভালো লাগবে সেটা আমি বাছাই করতে পারি। এতে করে একচেটিয়া যে ব্যবসার প্রবণতা সেটা কিন্তু কমে যায়। কি হচ্ছে একচেটিয়া যে ব্যবসার প্রবণতা সেটা হচ্ছে কমে যায়, কারণ হচ্ছে কি শুধুমাত্র একটা কোম্পানি থাকলে আমার কিন্তু সুইচ করার কোনো অপশন থাকতো না, কিন্তু এখানে যেহেতু অনেক ধরনের কোম্পানি আছে তা আমি কি করতে পারি, ইজিলি সুইচ করতে পারি। এতে করে একচেটিয়া ব্যবসাটা বন্ধ হয়ে যায়। এবং আমরা যদি চিন্তা করি অটোবি, যেটা কিন্তু একসময় হচ্ছে কী ছিল, মার্কেট লিডার ছিল, এবং এখন কিন্তু এটা আসলে সংকটের মুখে পড়েছে, কারণ এখানে আরও অনেক ধরনের কোম্পানি এসে পড়েছে। নাভানার কথা যদি বলি, নাদিয়া ফার্নিচার্স বা ব্রাদার্স, এদের কথা যদি আমি বলি, এরা কিন্তু আমাকে আরও কম মূল্যে আরও ভালো প্রোডাক্ট কিন্তু দিচ্ছে। এতে করে কি অ্যাজ আ কনজিউমার আমি কি করতে পারি, আমি ইজিলি আমার যে চয়েস সেই অনুযায়ী হচ্ছে মুভ অন করতে পারি। এতে করে কোনো একটি কোম্পানি তাদের ইচ্ছা মতো হচ্ছে কি দরদামটা চাপিয়ে দিতে পারবে না একটা ক্রেতার উপর। এটাই হচ্ছে পণ্য ডিজাইনের আরেকটা গুরুত্বপূর্ণ দিক, যে একাধিক যখন পণ্য সমজাতীয় পণ্য থাকবে তখন আমি ক্রেতা হিসাবে আমার ইচ্ছা অনুযায়ী কী করতে পারি, গুণগত মানের পণ্যটা বাছাই করতে পারি। বন্ধুরা, এই ছিল ক্রেতার দৃষ্টিকোণ থেকে পণ্য ডিজাইনের গুরুত্ব। পরবর্তীতে আমরা বিক্রেতার দৃষ্টিকোণ থেকে এই পণ্য ডিজাইনের কী কী গুরুত্ব হতে পারে সেই দিকগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।